Hi friends, welcome back to my channel Palatable Sima and welcome back to my new blog. Chalo, tale ajker recipe ta shuru kora jak. Eta croissant type er nimki. Amar toiri, amar bhabnay ami eta korechi nijer moto kore, tai tomaderke share korchi. To chalo, jodi bhalo lage tahole comment kore janio ar barite obosshoi try koro. Ingredients hocche dust sugar আর কালো জিরে নুন আর একটু সাদা তেল এটা সাদা তেলের বদলে তোমরা ডালডা দিয়েও করতে পারো তাহলে আরো ক্রিসপি হবে আর 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু নুন একটু চিনি মিশিয়ে দিলাম যেমন আমরা লুচি পরোটা করতে গেলে করি ঠিক সেই রকমই আর একটু কালো জিরে মিশিয়ে দিলাম আর তেলটা কিন্তু তোমরা যতটা বেশি দেবে তত ক্রিসপি হবে আমি খুব একটা বেশি দিচ্ছি না আমি যতটা দিচ্ছি তার থেকে তোমরা আরেকটু বেশি দিলেও দিতে পারো খাবারটা সব সময় হেলদি রাখার আমি মোটামুটি চেষ্টা করি তার জন্য তেলটা আমি খুব বেশি দিলাম না এর জায়গায় তোমরা ডালডা দিয়েও এটাকে মাখতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো হবে কিন্তু সব সময় শুধু টেস্ট ভালো দিয়ে তো চলবে না টেস্ট ভালো হবে অথচ আমার হেলদি হবে সেই ধরনের জিনিসই আমি করার মোটামুটি চেষ্টা করি তবে মাঝে মধ্যে একটু যদি বেশি দিই অসুবিধা হয় না আর এইভাবে আমি যে তেলটা দিয়ে নিয়েছি তাতে দেখলাম মুঠোর মধ্যে আমার এলো না তাই আরেকটু তেল দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মাখছি যাতে করে আমার সারা ময়দাটার মধ্যে মানে সম্পূর্ণ ময়দাটার মধ্যে তেলটা কালো জিরে নুন মিষ্টি ছড়িয়ে যায় এবার দেখো মুঠো করলে একটা দলা মতো হয়ে গেল যার ফলে আমার মনে হলো এটা হয়ে গেছে আর এবার যে জল দেব আমার এই মেজারিং কাপে আমি যে জলটা দিই সেই জলটা কিন্তু একবারে দিলে চলবে না একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে ময়দার মধ্যে জল খাওয়াতে হবে আর ময়দাটা খুব নরম মাখা হবে না একটু টাইট হবে খুব টাইট নয় তবে টাইটের দিকে একটু শক্ত করে মাখতে হবে তার জন্য জল যদি একবারে দিয়ে দিই তাহলে নরম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোয়ের মতো করে নেচ্ছি এই ডোটা হয়ে গেলে পর সেটাকে কিন্তু আরো ভালো করে মানে কি বলবো ময়দা ছানা বলো বা যাই বলো মাখা বলো এরপরে যে তেলটুকু ছিল আমার বাটিতে সেইটুকু আমি দিয়ে দিলাম দিয়ে এটা যাতে স্মুথ হয় সেটার দিকে দেখতে হবে আর প্রচন্ড ভালো করে এটাকে মাখতে হবে শুধু একটা ডো হয়ে গেল হবে না ভেতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে সেদিকে নজর দিতে হবে তার জন্য বারবার চেপে চেপে মাখতে হবে আমার মোটামুটি একটা ডো তৈরি হয়ে গেল এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুললাম খুলে এবারে আমি শুরু করে দিলাম আমার ক্রোসেন্ট স্টাইলের নিমকি করা তো দুটো লেচি করেছি এবারে দুটো লেচিকে আমি আলাদা আলাদা করে দেখো ঠিক এইভাবে ওপর থেকে নিচে ফেলবো যাতে ভেতরে কোনো যদি এয়ার থাকে তাহলে সেই এয়ারটা বেরিয়ে যাবে কারণ যত এয়ার বের করে দেব মানে সলিড হবে তত আমার জিনিসটা ভালো হবে এবং ক্রিসপি হবে এবার একটা লেচিকে আমি তেল দিয়ে নিলাম দিয়ে ভালো করে বেলছি আমি বারবার বলছি এটা তেলের বদলে তোমরা কিন্তু ডালডা দিয়ে করতে পারো তাহলে আরও ক্রিসপি হবে আর তেলও তোমরা আরও অনেক অনেক বেশি দিতে পারো যা দিয়েছি তার ডাবল দিতে পারো তাহলে ক্রিসপি যেটা হবে সেটা খুবই ভালো হবে কিন্তু পেটের পক্ষে তো খুব একটা তেল খাওয়া ভালো না তার জন্য আমি হেলদি রাখার চেষ্টা করেছি মুখে টেস্টও লাগবে প্লাস হেলদিও থাকবে তো যাই হোক চলো এইভাবে যেভাবে কাটছি এইভাবে কেটে নেবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে ট্রাই করতে কিন্তু একদম ভুলো না আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করো আর অল অপশানে ক্লিক করো তাহলে আমার সব ভিডিওগুলো আমার রান্নার যে মানে রেসিপিগুলো সব তোমরা পরপর নোটিফিকেশানে পেয়ে যাবে আর একটা লাইক করে দিও প্লিজ আর বন্ধুদের পরিজনদের আত্মীয় স্বজনদের প্রচুর প্রচুর শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে আর তোমরা বানিয়ে খাবে তোমাদের ভালো লাগবে বা ভালো লাগবে না সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে সবাইকে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিতে হবে
তাহলে এবারে আমার যে ক্রোসেন্ট স্টাইলের নিমকিগুলো কিভাবে তৈরি করছি বুঝতেই পারছো, যে কেটে নিলাম যেমনভাবে সেইভাবে কাটবে, যে যেমনভাবে পারো সেইভাবে কাটবে, কেউ ছুরি দিয়ে কাটতে পারে না, ধারালো খুন্তির মাথা দিয়ে কাটে সেইভাবে কাটবে, সেটা তোমাদের মতো করে তোমরা করবে। তবে এটা জানো তো, চায়ের সাথে কফির সাথে ভীষণ ভালো লাগে, মানে বিস্কুটের বদলে যদি খাও খুব ভালো লাগবে খেতে, আর এর সঙ্গে যদি তোমরা একটু সস দিয়ে খাও সেটাও মন্দ নয়, সস ছাড়াই এটা ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমি বানিয়ে রেখে দিই, যখন মাঝে মধ্যে ইচ্ছে হয় খাই। এটা প্রিজার্ভ করেও তোমরা রাখতে পারো কাচের শিশিতে, প্লাস্টিকটা আমি অ্যাভয়েড করতেই বলবো, কারণ প্রিজার্ভ করার সময় একটুখানি কাচের জিনিস বা স্টিলের জিনিস এইসবে রাখাই ভালো। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া বলো কড়াই বলো, তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না, একটুখানি আমি ময়দার কুচো দিয়ে দেখে নিলাম, বোঝা গেল যে মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আমি এই ক্রোসেন্ট স্টাইলের নিমকিগুলো আস্তে আস্তে ঢেলে মানে দিয়ে দিচ্ছি। এবারে কোনোভাবেই ফ্লেমটা বাড়ানো যাবে না, ফ্লেম কিন্তু একদম সিমে থাকবে, তবেই এটা ক্রিস্পি হবে। তো দেখো কী সুন্দর লাল লাল হয়ে ক্রিস্পি হয়ে গেছে, আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতে আরও সুন্দর হবে। তো বাকি যেগুলো রয়েছে সেগুলোও দিয়ে দেব। এই যে সেকেন্ড টাইম যেটা দিচ্ছি সেখানে কিন্তু টাইমটা আর একটু কম লাগবে, সেটা ভালো করে দেখতে হবে, আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। আর এইভাবে আমি এরকম একটা ছাঁকনি হাতা দিয়ে এগুলোকে তুলব। তোমরা চাইলে এগুলো তুলে কিন্তু টিস্যু পেপারের ওপরও রাখতে পারো, যতটুকু তেল থাকবে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আমার আজকে টিস্যু পেপারটা নেই, ফুরিয়ে গেছে, আনতে হবে, তার জন্যে আমি তার মধ্যে রাখিনি। তো যাই হোক, চলো তোমরা তোমাদের মতো করবে, টিস্যু পেপারে না রাখলেও কোনো অসুবিধে নেই, কারণ যতটা তেল আছে আমি মোটামুটি ঝরিয়ে নিয়েছি। তাও হেলদি অপশান সবসময় আমরা চাই, খাবো অথচ মানে টেস্ট লাগবে, হেলদি থাকবো আমরা। এবারে আমার হয়ে গেল, এটাকে আমি প্রিজার্ভ করে রেখে দেব, মানে দু চার দিনের জন্য আর কি, যখন এ শুধু খাওয়া যায়, সস দিয়ে খাওয়া যায়, চা দিয়ে, কফি দিয়ে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, সামনের দিন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।